কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে অনেকদিন পর বেরোলাম ব্লগ করার জন্য। তার কারণটা হলো যে এতদিন ধরে এক্সাম চলছিল, আজকে এক্সাম শেষ হয়েছে। আর আজকে গেছিলাম আমাদের চশমার ডেলিভারি আনতে। এই দেখো চশমা, আমরা লেন্সকার্ট থেকে অনেকগুলো চশমা অর্ডার করেছিলাম, সেগুলোই আজকে আনতে গেছিলাম। তার মধ্যে দুটো চশমা আসার ছিল, সেটা আসেনি। তো যাই হোক, এখন বেরোচ্ছি এখান থেকে। আর কোথায় যাবো সবটা দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো বেরোনো যাক এখান থেকে। আলটিমেটলি পৌঁছে গেলাম আমার হস্টেল। এখন হস্টেলের ভেতরে ঢুকবো, আর কয়েকটা জিনিসপত্র নেওয়ার আছে আর গোছাগুছি করার আছে। কারণ আজকে আমি যাচ্ছি প্রায় 3 মাস পর বাড়ি। আর বাড়ি গেলে পর কী মানে এনজয়মেন্টটা হবে সেটা বুঝতেই পারতেছো। আর হোলির টাইমে বাড়ি যাওয়া মানে ফুলটু ধামাল কামাল হবে। তো যাই হোক, এখন হস্টেল ঢুকবো আর ব্যাগগুলো সব গোছাগুছি করব, করে নিয়ে আমি বেরোবো। তো চলো স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে তোমার সাথে। মেরে লিয়ে গিফট লাই হ্যায় গুদলু নে, ক্যা ইসমে কেক, থ্যাংক ইউ ফর দিস। এন্ড উসকে সাথ আয়া হ্যায় শায়ন, বহুত দিন কে বাদ। ওহো, মেরা ফেভারিট ওয়ালা, থ্যাংক ইউ গুদলু। এটা মানুষ গিফট এভাবে করে না, গিফট করলে সম্পূর্ণটা দিয়ে দেয়, আর নিজে কি করলে আগে গিফট করে খাইনি। তুই চলে যাবি, কেন যাবি, যাও না, নিব না, কি করবো এটা দিয়ে, ঘুষ যে তুই যাবি কা, তাই দুইটাই দেবা, দুইটা একটা তোর টাকা তুই নিয়ে যা, দেখাবো না। দেখো 100 রুপিস মিলা মুঝে ঘর যাওয়ার কে লিয়ে। টু দ্য সিটি স্ট্রিটস উই বিগান টু ফিল দ্য ফায়ার, উই রাইজ লাইক টল বিল্ডিংস অ্যাজ দ্য কেমিক্যালস দে টেক আস হায়ার। তো টাটা, যাবি কা সত্যি, টাটা। ক্যা কর রে হো তুম, ক্যা হ্যা, দেখো দেখো, এ রায়নো হ্যা, রায়নো। ইশানি, হাউ ইজ ইওর ফিলিং? জাকারিয়া ডোকরা কালিয়া বাস ভাই, ট্রাই করব এক্সপার্ট হব আস্তে আস্তে। As the chemicals they take us higher, the night's young and it's just begun. তো অলমোস্ট 6টা দিন চলে গেছে, এখন প্রায় বাজে 12টা সামথিং। মানে এই ট্রেনটা মাথা ভাঙায় ঢোকানোর কথা ছিল 11টা সামথিংয়ে, 11টা বা 11:30 নাগাদ ঢুকে যায়, বাট আজকে প্রচুর লেট। আর 3-4 ঘন্টা লেটে থাকার জন্য আর কি বলবো। তো যাই হোক, এখন পৌঁছলাম মাত্র NGP, আর তারপরে বাড়ি পৌঁছতে পেরেছিটা অনেক দেরি। যাই হোক, আমি বসে আছি আর ঈশানি ওই ওপরটায় আছে আই থিঙ্ক। তো NGP তো চলেই আসছি, আর উত্তরবঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গেই বৃষ্টি আমাদের স্বাগত জানালো, কারণ এত গরম থেকে এসে এই বৃষ্টি, আহা একদম অপূর্ব লাগছে, জাস্ট কি বলবো। ওই কেমন লাগছে মজাটা বল, এত দেরি বাড়ি যাবো ভাই, বাড়ি। হ্যাঁ, কবে থেকে ভাত খাই না বল, বাড়ির ভাত, মাছের ঝোল, বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আহাহা। আর একটুখানি NGP ছেড়ে দিয়েছে, এরপর বাড়ি পৌঁছবো, আর অল্প টাইমের অপেক্ষা। আর উত্তরবঙ্গে ঢুকে একটা মনটা শান্তি শান্তি লাগতেছে আর কি। কেমন লাগতেছে এখন আসার পর বল, শান্তি ফাইনালি বল, ফাইনালি। তো ফাইনালি আমরা পৌঁছলাম, প্রায় 16-17 ঘন্টার জার্নি আমাদের কমপ্লিট হলো।
এখন আমরা বাড়ি যাবো আর কি। ট্রেনকে একটা ধন্যবাদ আমাদের এত কষ্ট করে বাড়ি পৌঁছানোর জন্যে। ভাই সাহেব আজ তো আমার টাইমটা ফিক্স হয়ে গেছে থা। আই লাভ ইউ মাথা ভাঙা, আই লাভ ইউ। তোকে দেখার জন্য আমার আখের তারাস গেছিলো জানিস। এখন এখান থেকে আমরা টোটো ধরবো আর বাড়ি যাবো আর কি। She puts her hand in mine. We wanna chase the night. Wanna dance. এত ঠান্ডা এখানে আইসার পর বুঝতে পারতেছে এরা জমে গেছে। ভাই কি ঠান্ডা লেভেলে ঠান্ডা এখানে, আবার তো পুরো লোম কুক গুলো দেখা যাচ্ছে। ওর পায়ে ব্যথা কিন্তু, ডান হাত ডান পায়ে কি বা ওইটা আনন্দ ঢুকবে, ও কোথায় ঢুকবে দেখতো। কোলে করে নিয়ে কোলে করে নিয়ে যা, তুই বাইরে আয় এদিকে, নাহলে ওগুলো ঘরে ঢুকবে। চুমা খায়, করতে দিবে না তোর। তো বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর আমার চেহারা দেখো, আমি এখন জাম্পার পরেছি আর নাকি একটা দুটা লেপ গায়ে দিয়ে আছি, আমার এত ঠান্ডা লাগছে। মানে কলকাতায় এসি ফ্যান চালিয়ে আমাদের অবস্থা শেষ, মানে গরমের অবস্থা একদম পুরো কাহিল হয়ে যায়। আর এখানে এসে আমরা এই যে দেখতেই পাচ্ছেন এইসব নিয়ে আমরা শুয়ে আছি, কিছু করার নেই, এত ঠান্ডা। যদি আগে জানতাম যে এত ঠান্ডা তাহলে আসতামই না।